হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে আমি আজকে বানাবো চানা শাক। এটা হচ্ছে চানা শাক, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কুচি করে কেটে নেব। তাহলে এটা কাটা হয়ে গেছে, তাহলে এটা রান্না করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো একটু কালো জিরা। অল্প একটু রসুন থেঁতো করে নিয়েছি, আর দু তিনটা কাঁচা লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ছোট ছোট কেটে রাখা একটু লবণ। তাহলে আলুটা একটু ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো সেই চানা শাক। এর ভিতরে দিয়ে দেবো একটু হলুদ। তাহলে 1 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দেবো। তাহলে 1 মিনিট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। আর একটু ঢেকে দেবো। তাহলে শাক ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি। তাহলে ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো একটু ধনে পাতা। তাহলে শাক ভাজা হয়ে গেল, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, আর রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। নমস্কার।